وعليكم السلام ورحمة الله وبركاته أبو عبد الرحمن ভাই প্রশ্নটা পাঠিয়েছেন তিনি প্রশ্ন করেছেন মুক্তাদির জন্য জোহর এবং আসরের সালাত জামাতের সহিত আদায় করার সময় প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়বে কি না প্রথম কথা হলো যে সূরা ফাতিহা পড়া জরুরি কিন্তু অন্য কোন সূরা পড়া জরুরি নয় এটা হচ্ছে প্রথম কথা সেটা জোহর আসর হোক সিরি সালাত হোক বা জেহরি সালাত হোক সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা মিলানোটা জরুরি কিছু নয় যেটা না করলে সালাত হবে না এমন কিছু নয় আর সূরা ফাতিহার ব্যাপারে যেহেতু স্পষ্ট হাদিস গুলো রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হাদিস আপনি আপনারা জানার কথা যে আন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু কাল উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহা আল্লাহ নবী ফজর সালাত পড়লেন ফাসাকুলাত আলাইহিল কিরাআতু তার কিরাত ভারী হয়ে গেল অর্থাৎ পিছনে কেউ পড়ছিল তার পড়তে অসুবিধা হচ্ছিল জোরে জোরে পড়ছিল কেউ হয়তো ফালাম মানসারাফা সালাত শেষ করে যখন ঘুরে বসলেন কল তিনি বললেন লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম আমার মনে হচ্ছে তোমরা তোমাদের ইমামের পিছনে কিরাত পড়ছো তারপরে সাহাবা বর্ণনাকারী বলছেন কালা কুলনা ইয়া রাসূলুল্লাহ ই ওয়াল্লাহ আমরা বললাম হে আল্লাহর রাসূল হ্যাঁ আল্লাহর কসম আমরা আপনার পিছনে কিরাত পড়ছি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাফালু ইল্লা বিউম্মিল কোরআন তোমরা সূরা ফাতিহা ছাড়া আর কিছুই পড়বে না ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইকরা বিহা কারণ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না রাওয়াহু তিরমিজি ফি কিতাবি সালাহ ইমাম তিরমিজি কিতাবুস সালাতের ভিতরে এই হাদিসটা এনেছেন হাদিসটা সহিহ এখান থেকে বোঝা যাচ্ছে ইমামের পিছনে ইভেন উচ্চস্বরে কিরাত পড়ার সালাত গুলোতেও সূরা ফাতিহা পড়তে হবে অন্য সূরা পড়তে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কিন্তু নিম্ন স্বরে অর্থাৎ জোহর আসর জোহর আসরে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার পরে ইমাম যেহেতু চুপ করে পড়ে অতএব মুক্তাদির জন্য সূরা ফাতিহার পরে সূরা মিলানু বৈধ রয়েছে এবং শরীয়তের অনুমোদনও রয়েছে শুধু জিহরি সালাতে পড়তে পারবে না আর সিরি সালাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে পারবে কিন্তু পড়তেই হবে এমনটা নয় পড়তে পারবে এর প্রমাণ আছে আবু দাউদের হাদিস আসরুদ্দিন আলবানি হাদিসটাকে সহি বলেছেন হাদিসটা রয়েছে সরি ইবনে মাজার হাদিস ইবনে মাজার রয়েছে এটা 843 নম্বরে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেন কুননা নাকরাউ ফি যুহরি ওয়াল আসরি খালফাল ইমাম ফি রাকাতাইনিল উলাইয়াইন বি ফাতিহাতিল কিতাব ওয়া সূরাতিন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আমরা যোহর এবং আসরের সালাতে ইমামের পিছনে এভাবে বলেছেন ইমামের পিছনে প্রথম দুই রাকাতে পড়তাম সূরা ফাতিহা ওয়া সূরাতিন এবং অন্য আরেকটা সূরা পড়তাম ওয়াফিল উখরাইনি বিফাতিহাতিল কিতাব আর পরের দুই রাকাতে ইমামের পিছনে আমরা শুধুমাত্র সূরা ফাতিহা পড়তাম এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জোহর আসরের সালাতে ইমামের সাথে সাথে সূরা ফাতিহার পরে অন্য সূরাও পড়া যাবে অনুমোদন রয়েছে কিন্তু পড়া জরুরি নয় ওয়াল হাদিসু সহাহাহুল আলবানি ফি সহিহ ইবনে মাজাহ সহিহ ইবনে মাজাহতে আলবানি এটা নিয়ে এসেছেন সহিহ সূত্রে প্রমাণ করেছেন অতএব আমরা বুঝতে পারলাম যে আমরা জোহর আসরে ইমামের ফাতিহার পরেও আমাদের ফাতিহার পরেও আমরা সূরা পড়তে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম